ফরিদপুরের সরিষা ফুলের হলুদ চাষে ছেয়ে গেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধুই হলুদের দেখা মেলে। গেল কয়েকবারের অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে এবার চাষিরা বেশি পরিমাণে সরিষার আবাদ করেছেন। বিক্রি করে ভালো দাম পাওয়ার আশাও করছেন তারা। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন মুনিয়া মোস্তারি। দেখলে মনে হয় যেন দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেতের উপর কেউ হলুদ চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো এমন হলুদের গালিচায় মধু সংগ্রহের লোভে মনের আনন্দে উড়াউড়ি করছে মৌমাছি। এমন অপরূপ দৃশ্যের হলুদের রাজ্যে হারিয়ে যেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে এসে হাজির হন ফরিদপুরের এসব সরিষা খেতে। চলতি মৌসুমে এবার ফরিদপুরের নয় উপজেলার 8,430 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় ভালো দামের আশা করছেন চাষিরা। উঠে যাওয়ার পরে আবার ইরিগুলো হবে, ইরি ধান, তারপরে আবার পাট হয়। পানি যাওয়ার পরে শস্য লাগাইছি, শস্যের পরে ধান লাগাবো, শস্য খুব ভালো ফসল হতেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত কয়েকবারের তুলনায় এবার ফরিদপুরে 5,000 মেট্রিক টন বেশি সরিষা উৎপাদন হবে। ফরিদপুর জেলায় এবছর প্রায় 8,430 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1,000 হেক্টর বেশি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এই ফরিদপুর জেলাতে 4,500 জনকে পণ্য দোনা হিসাবে সরিষার বীজ সার প্রদান করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হওয়ায় গত কয়েকবারের ফসলের ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন এখন ঝিলিক দিচ্ছে এ অঞ্চলের চাষীদের চোখে মুখে।